নমস্কার, জয় মাতারা, জয় মা পিসেশিনী, জয় মা কামাখ্যা, জয় জয় আমার বংশধর। প্রত্যেকে জানেন এই সময়টা আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে কে আসে, পিচার সিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী। তো আজকের এই যে লাইভে আপনাদের সামনে যে অনুষ্ঠানে আমি এসেছি, আপনারা ভালো করে জানেন যে এই দিনেই আমার লাইভ অনুষ্ঠানটা হয়, এবং যাদের যে কোনো সমস্যা নিয়ে আমাকে এই সময়টা কিন্তু ফোন করতে পারে, এবং সমস্যার সমাধান কিন্তু আমি এখানে বসে এক্ষুনি করে দেব। একমাত্র পিচার সিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী পারে যে আপনাদের সমস্যাটা দূর থেকে বসে এখানে সমাধান করে দিতে, আর কেউ কিন্তু পারে না। কে পারে জানি না, তবে আমি পারি। আমি বলি না যে আমার কাছে আপনাকে আসতেই হবে, আমি বলি যে আমার গুপ্ত প্রয়োগ বা টিপসটা দেখুন, বা আমি যেটা দিচ্ছি সেটা নিয়ে সঠিকভাবে করুন, কাজ আপনার হবেই, তারপরে আপনি আমার কাছে আসুন। তো আজকে লাইভ অনুষ্ঠান এখন চলছে, যার মনে হবে যে না, আমি আজকের কথা বলে ওনার থেকে একটা গুপ্ত প্রয়োগ বা টিপস নেব, নিয়ে একটা সমাধানের জায়গায় আসব। আমার টিপস বা গুপ্ত প্রয়োগ আপনারা করার পরে যদি মনে করেন যে হ্যাঁ কাজ হয়েছে, তবে আপনারা আমার কাছে আসুন, তাছাড়া আসার দরকার নেই। হ্যাঁ, যদি অনেক সময় টিপসে কাজ হয় না, তার একটাই কারণ, কারণটা হচ্ছে কি না, আপনার বাস্তুর সব দিক খারাপ আছে, তাই আমার গুপ্ত প্রয়োগ বা টিপসে কাজ হলো না। তার জন্য তাহলে আপনার বাস্তুর মাটি বা ধুলো নিয়ে আমার চেম্বারে দেখা করতে হবে। তো আজকে লাইভ অনুষ্ঠানে অনেকক্ষণ আছি, প্রায় 40-45 মিনিট লাইভ অনুষ্ঠান হবে। যারা মনে করছেন যে আমার সাথে কথা বলবেন এবং তার সমস্যা, মানে যে সমস্যা আপনি নিয়ে কথা বলবেন সেই সমস্যার সমাধান করবেন, তো আমি করে দিতে পারবো এখান থেকে বসে। যদি বাস্তু ভালো থাকে তাহলে অবশ্যই সেই টিপস বা গুপ্ত প্রয়োগের কাজ হবে। আপনারা ভালো করে জানেন যে যে গুপ্ত প্রয়োগ বা টিপসটা আমি দিই, সেই গুপ্ত প্রয়োগ বা টিপসটা যদি সঠিক করেন 100% আপনার কাজ হবে। তো লাইভ অনুষ্ঠানে আসি একটাই কারণে, আপনাদের মঙ্গলার্থে আছি। এই আসার কারণটাই একটাই, যে আপনাদের মঙ্গলার্থে। যদি মনে করেন আপনার সমস্যা আছে, তাহলে আজকের এই মুহূর্তে পিচার সিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীর সাথে ফোনে কথা বলে আপনার জন্য গুপ্ত প্রয়োগ বা টিপসটা নিয়ে নিন, এবং সেটা বাড়িতে বসে করুন। আমি কিন্তু কোনো দেখানো অনুষ্ঠান করি না। দেখুন, বলতে বলতে একটা ফোন এসে গেছে, ফোনটা ধরবো এবং ফার্স্ট তার সাথে কথা বলবো। তার ভাগ্যটা ভালো, আজকে আমার ফোনে হয়ে গেছে। নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন। জয় মাতারা। জয় মাতারা, জয় মাতারা, কৃষ্ণনগর থেকে বলছিলাম দাদা। কৃষ্ণনগর থেকে? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি দাদা, আমি গেছিলাম একবার, আমার ওই বাড়ি বাস্তুর সমস্যা ছিল বলে বললেন। আচ্ছা, বাস্তুর কাজও করেছিলেন, করার পরে মোটামুটি আমার মোটামুটি মানে বাচ্চাও থাকে, ছেলেও হয়েছে, আপনাকে বলা হয়নি কথা, বুঝেছেন? হয়তো সময় পাননি, আপনি আসেননি, কিন্তু আমার কাজটা যদি আমি করে দিচ্ছি, কাজ আপনার খুব ভালো হয়েছে তাহলে। কাজ তো ভালো, আচ্ছা মানে ফুল ফ্যামিলি সবাই ভালো আছে, তাই তো বাবা? না, ফুল ফ্যামিলি ভালো আছে, ছেলে হয়েছে, আমার তো বাচ্চা কাচ্চা হতো না তখন। আপনি? হ্যাঁ, বাচ্চা কাচ্চার জন্য বলা হয়েছিল, সেটা আমি করে দিয়েছিলাম, অনেক দিন হয়নি, আমি করে দিয়েছিলাম, হয়েছে, তাই তো? হ্যাঁ, বাস্তুর কাজ করেছিলেন, বাস্তুর কাজ এবং তোমাদের যেটুকুনি কাজ করার করেছিলাম, তখন কৃষ্ণনগরে এসেছিলে, তাই তো? যাই হোক, তোমরা ভালো আছো আশা করি, এবং যে কাজ আমার কাছে হয় তাতে আমার অন্য অন্য ভক্ত যারা আজকে অনুষ্ঠান দেখছে তাদের জন্য যদি কিছু বলার থাকে বলতে পারো বাবা। আমি একটাই কথা বলবো যে চোখ বুঝে যেতে পারে, কাজ হ্যাঁ পাবেনই পাবেন। ঠিক আছে, তোমার পরিবার ভালো থাকো। কাজ করেন মা তারা, আপনি তো মা তারা ভক্ত, এবং মা তারা নিয়ে সমস্ত সবসময় মা তারা বলেই বন্ধ করেন প্রোগ্রাম, অবশ্যই মা তারাকে বিশ্বাস করে, আপনাকে বিশ্বাস করে যদি কেউ আসে, ঠিক, কোনো টাইমে খালি হাতে ঘুরে যাবে না। হ্যাঁ এটা ঠিক। তো আমি একটা কথা বলি বাবা, যে তোমার ছেলে হয়েছে, একবার এসে চেম্বারে দেখা করে যেও, আর ভালো থেকো সবাই। যাবো, মা তারা কা মা কামাখ্যা তোমাদের ভালো রাখুক, বলো জয় মা তারা। জয় মা তারা, জয় মা। দেখুন, আপনারা উনি আমার কাছে দেখেছিলেন কৃষ্ণনগরে, এবং ওনার
সন্তানাদি হচ্ছিল না বাস্তু খারাপের জন্য এবং ওনার গ্রহগত সমস্যা ছিল, সেগুলো আমি ঠিক করে দিয়েছি। বাচ্চা হয়েছে, উনি খুব খুশি, আমার কাছে আসতে পারেননি, তবে উনি দেখা করবেন, কারণ ফোনে পেয়ে গেছে, হয়তো সকালে দেখে বোঝাই যাচ্ছে, ঘুম থেকে উঠে হয়তো আমাকে পেয়ে গেছে, ফোনে কথা বলে নিল। ওনার দিনটা আজকে ভালো যাক, শুভ যাক, সব দিক দিয়ে ভালো হোক। তো আপনারা আমার অনুষ্ঠান যখন দেখবেন একটু মন দিয়ে দেখবেন, যে আমি যাদের যাদের কাজ করেছি তারাও ফোনে অনেকে আমাকে পেয়ে যায় এবং তারা আমার বিষয় নিয়ে কি বলছে, তারা আমাকে নিয়ে কতটা বলছে এবং আপনাদের বিষয়ে কি বলছে, আপনাদেরকে কতটা কি ও তারা বলছে যে তাদের কাছ আমার কাছে আসলে কি হবে কি হবে না। তো একটা কথাই বলতে পারি যে আসা না আসাটা আপনাদের নিজের উপরে, তবে একটা কথাই আমি মানে আপনাদেরকে বলতে পারি, আমার অনুষ্ঠানটা দেখুন, আসাটা পরের ব্যাপার, কারণ আপনারা ভালো করে জানেন আমি 15 জনের বেশি তো দেখি না, তো 15 জন আমার হয়ে বেশি হয়ে যায়, ওয়েটিংয়েও থেকে যায়। তো তার জন্য বলছি যে আসতে হবে এমন কোনো কেউ কিছু বলেনি, মানে আসতেই হবে আমার কাছে, এরকম আমি মাথা দিপি দেবো না কাউকে। একটা জিনিস আমার গুপ্ত একবার টিপসটা সঠিক করে করুন, যেটা আমি দিই, যারা আজকের যে কোনো সমস্যা নিয়ে মনে করছেন যে শাস্ত্রীজিকে ফোন করব এবং বলবো, তারা এই মুহূর্তে ফোন করতে পারেন। ফোন করলে আমি এক্ষুনি এখান থেকে সমাধান করে দেবো আপনাকে, একমাত্র পিচা সিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী আপনাদের এই সমাধানটা করে দিতে পারে, কে পারে আমি বলতে পারবো না। তবে আমি বংশ পরম্পরায় 9 বছর বয়স থেকে এই কাজটা শিখেছি বলে, কোনো খাতা বই এখানে না নিয়ে এসে আপনাদের যে কোনো সমস্যা আপনারা শুধু মুখে বলবেন, আমি এখান থেকে মুখে ডাইরেক্ট বলে দেবো কী করলে কী হবে, কী দিয়ে করলে হবে, আপনাদের সে কাজটা হবেই। যাই হোক, এই বলতে বলতে আর একটা ফোন এসে গেছে, দ্বিতীয়, যার ভাগ্য ভালো সে পেয়ে গেল ফোনে। নমস্কার, হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, আমি বলুন জয় মাতারা। হ্যাঁ বলুন জয় মাতারা। হ্যাঁ জয় মাতারা। হ্যাঁ, কি সমস্যা নিয়ে ফোন করেছেন? হ্যাঁ আমি বাগবাজার থেকে বলছিলাম, আমি আমার ভাইয়ের জন্য একটু জানতে চাইছিলাম, ভাইয়ের পড়াশোনার জন্য। ভাইয়ের নাম বলো। ভাইয়ের নাম অরূপ পাল। মায়ের নাম বলো। হ্যাঁ বৈশাখী পাল। আমার একজন চেনা গিয়েছিলেন আপনার কাছে, যে খুব ভালো আর কি, মানে ফিডব্যাক দিয়েছেন, তো মানে শেয়ারলা চেম্বারে, তো ওই জন্য আর কি আমারও মানে যাওয়ার ইচ্ছা আছে আপনার চেম্বারে। ভাইয়ের বয়স কত? 18 বছর। আর ও কিসে পড়ে? ক্লাস 12-এ পড়ছে। আচ্ছা, তুমি এক কাজ করো বাবা, যদি পারো শেয়ালদা একবার দেখা করে নাও, আর আমি একটা টিপস দিচ্ছি, ওটা করে নাও। আচ্ছা, সেটা করলে আশা করি কিছুটা ভালো হবে এবং পড়াশোনার রেজাল্টও ভালো হবে এবং মনটা বসবে। তার মধ্যে তোমরা একটা কাজ করবে, তোমাদের বাস্তুর মাটিটা নিয়ে আমার সাথে শিয়ালদা যে কোনো একদিন মানে শুক্রবার দিন দেখা করে নেবো, ঠিক আছে? আচ্ছা, টিপসটা হচ্ছে দেখবে বাজারে তো পান পাওয়া যায় জানোই, একটা পান কিনে নিয়ে আসবে, একটাই সুপারি নিয়ে আসবে, নিয়ে এসে শুক্রবার দিন গণেশ ঠাকুরের সামনে, মানে গণেশ দেবতার সামনে রেখে দেবেন, ঠিক আছে? সারাদিন রেখে দেবেন, দেওয়ার পরে সন্ধ্যাবেলা ওর উপরে একটা কর্পূর দেবেন, এক টুকরো কর্পূর দেবেন, দিয়ে আপনার বাড়ির গেটের সামনে জ্বালি দিন। এবং পানটা যখন বসাবেন তার পিছনে ভাইয়ের নামটা লিখতে হবে, আর লিখতে হবে ওম গানা গানা পাতেই নম, ওম গানা গানা পাতেই নম, ওম গানা গানা পাতেই নম, 3 বার লিখতে হবে, তার নিচে ভাইয়ের নামটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, পিছনে পানের পিছনে। এবার সোজা ভাই ওই সুপারিটা থাকবে আর কর্পূরটা, ওটা জ্বালিয়ে দিন। দেওয়ার পরে কর্পূরটা পুড়ে গেল, পানের উপরে একটা কালো আস্তরণ পড়বে, ওই যে সুপারিটা থাকবে ওটা জ্বলবে না, ওটাও একটু কালো হয়ে যাবে, ওটাকে নিয়ে একটা সবুজ কাপড়ে পেঁচিয়ে ভাইয়ের ব্যাগে দিয়ে দিন বা জ্যামিতি বক্সে রেখে দিক। আর যেটা কাজল পড়বে সেই কাজলের টিপটা 7 দিন পরপর ওর কপালে একটু এইভাবে ধরে টেনে দিন। আচ্ছা, তাহলে দেখবেন আপনার ভাই ভালো রেজাল্টও করবে এবং ভালো পড়াশোনায় মন বসে যাবে। আর বাস্তুটার সমস্যা থাকলে বাস্তুর মাটি নিয়ে দেখা করুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন জয় মাতারা। জয় কেটে গেল, আমার কোনো ভক্ত আমার কাছে কাজ করেছিলেন, তিনি ভালো ফিডব্যাক পেয়েছেন, তার জন্যে উনি ফোন করে ওনার ভাইয়ের জন্য জানতে চাইলেন। আমি বলেও দিলাম যদি সঠিকভাবে টিপসটা করে অবশ্যই কাজ হবে এবং পরে আমার সাথে দেখা করে নিলে তার রেজাল্টটা অনেক বেটার হবে। তো আমি একটা কথাই বলি আপনাদেরকে, যে সঠিকভাবে আমার গুপ্ত প্রয়োগ বা টিপসটা আগে শুনুন,
শুনে সঠিকভাবে প্রয়োগ করুন, তাহলে কাজ আপনার 100% হবে। যে একটা ফোন এসে গেছে, ধরবো। নমস্কার, নমস্কার, বলুন। জয় মাতারা। জয় মাতারা। হ্যাঁ মা, কি সমস্যা নিয়ে ফোন করেছো? আমাকে একটু দাম্পত্য জীবনটা নিয়ে একটু খুব দুশ্চিন্তা। তো মানে আগে তো খুব ভালোই ছিল, এখন কি হয়েছে একটু ভাবতে না। তোরা হাজবেন্ড জড়িয়ে পড়েছে এবং বুঝতে পারছি একটু মানে আমাদের মধ্যে একটু অশান্তি হচ্ছে। কোনো সময় ভালো ব্যবহার, আবার কোনো সময় খারাপ ব্যবহার করে ফেলছে। কোথায় বাড়ি তোমাদের? মা আমার বাড়ি বর্ধমানে। বর্ধমান? বর্ধমানে খুব তাড়াতাড়ি চেম্বার আছে, ওখানে এসে একবার দেখা করুন। কারণ তোমাদের বাড়ির বাস্তুর অগ্নিকোণ, ঈশান কোণ দুটোই খারাপ। এখান থেকে আমি বলে দিচ্ছি, তোমার নাম এবং তোমার হাজবেন্ডের নাম এবার বলো। বললাম বাস্তুর অগ্নিকোণ ঈশান কোণ খারাপ, তাও আমি আর্থিক সংকটটা আমি এখান থেকে দূরটা করতে পারছি না। কারণ আসতে হবে, যে কোনো একটা বিষয়ে টিপস দিচ্ছি আমি, স্বামী স্ত্রী যাতে একটু মিলমিশ থাকে, ঝগড়াটা কম হয় সেটা আমি দিচ্ছি। তবে বাস্তুর মাটি নিয়ে অবশ্যই তাড়াতাড়ি দেখা করতে হবে, ঠিক আছে মা? আমি টিপসটা দিচ্ছি, নিয়ে নাও মা। কোথায় বললে? বর্ধমান, হ্যাঁ কোনখানে? বর্ধমানের তিন কোণিয়া বাস স্ট্যান্ড হোটেল নটরাজে পাওয়া যাবে, সেটা একবার জেনে নেবেন। ওখানে বুকিং নাম্বার দেওয়া আছে, কী করে আসতে হবে জেনে নেবেন, কোন সময় থেকে কোন সময় বসায় জেনে নেবেন। এবারে আমি একটা কথা বলি, যে স্বামী স্ত্রীর মিলমিশের জন্য আমি যে টিপসটা দিচ্ছি, লিখে নাও। হ্যালো, যা কেটে গেছে আমি বলে দিচ্ছি, করে নিলেই হবে। হ্যাঁ ও কাটেনি তাহলে, ঠিক আছে মা, তুমি লেখো। হ্যাঁ বলুন। তোমার একটা ফটো নেবে আর হাজবেন্ডের একটা ফটো নেবে, ঠিক আছে? কিন্তু সাইজটা বড় হবে, পোস্ট কার্ড সাইজের যেন হয়। পোস্টকার্ড সাইকেল নেব। পোস্ট কার্ড সাইজের ফটো নিতে হবে দুজনের, আচ্ছা ঠিক। হাজবেন্ডের ফটোটা বাঁহাতে ঠিক এরকম জায়গায় রাখতে হবে, তার উপরে মা তোমার ফটোটা এরকম ভাবে বসাতে হবে, উবুড় করে দিতে হবে, দুজনের মুখোমুখি যেন ফটোটা থাকে। লাল লাল আর সবুজ সুতো জড়ি নিতে হবে। লেখা হলো, আচ্ছা আমার হাজবেন্ডকে ফটোটা নিচে থাকবে আর আমার ফটোটা তার উপরে থাকবে। উপরে থাকবে। এবার লাল আর সবুজ সুতো জড়ি নিতে হবে, নেওয়ার পরে হাজবেন্ডের আর তোমার ফটোর পিছনে লিখতে হবে, যেটা মানে যে পিছনে লিখতে হবে যেটা, সেটা আমি বলে দিচ্ছি। ফটোর মধ্যেই লিখবো তো? হ্যাঁ, ওম ক্লিং। ওম ওম ক্লিং হ্যাঁ ক্লিং হিং রিং হিলিং রিং হিলিং হিলিং হ্যাঁ অয়ে লয় হসি অনশন হ্যাঁ হিং ত্রাং ত্রয়কার অনুসে ত্রাং ত্রয়কা অনশন হ্যাঁ তাং 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 হ্যাঁ দুবার দেখো, তাং ত্রাং তাং আর ত্রাং হ্যাঁ ত্রয়কা পালা আকা অনশন হ্যাঁ তাং। এবার স্বামীর নাম লিখো ওখানে, লেখা হয়েছে। হ্যাঁ স্বামীর নাম লিখবো। তারপর তবে বস মনায়া সহা, বস মনায়া সহা। বর্ষ বানান এই বানান এত, এইখান থেকে যদি বসে বলি তাহলে আমি অন্যজনকে তো আর দেখতে পারবো না। তুমি আপাতত মনে রাখো, বস মনায়া সহা লিখে রাখো, পরে ওটাকে তুমি বানানটা ঠিক করে নেও মা, বা তুমি বর্তমান চেম্বার আসবে সেটা করে দেওয়া যাবে। বর্ষ বস মানায়া সহা, বস মানায়া সহা, ব তালবেশ হবে, বস বস মানায় সহা। হ্যাঁ হয়েছে। হয়েছে। এবার কি করতে হবে? এইবার ওটাকে নিয়ে সবুজ কাপড় আর লাল কাপড়ে জড়িয়ে আলমারিতে রেখে দিতে হবে, তাহলেই দেখা যাবে যে স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যাটা সেটা অনেকটা কমে গেছে। তবে বাস্তু খারাপ আছে, খুব একটা কমবে না বলে দিচ্ছি, বাস্তুটা তাড়াতাড়ি শীঘ্রই করে নেবে, ঠিক আছে মা? তা দীপক শাস্ত্রীকে লাইভে পাওয়া যায় তো? আচ্ছা আচ্ছা হ্যাঁ পাওয়া যায়। পাওয়া যায়, হ্যাঁ তাহলে বিশ্বাস হলো। হ্যাঁ 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 অবশ্যই। তাহলে সবাইকে কি বলবে তুমি, সবার জন্য যে পাওয়া যায় কি না? হ্যাঁ একদম বলবো, সবসময় পাওয়া যায়। অনুষ্ঠান ভালো লাগে আমার, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ঠিক আছে মা, তাহলে তুমি ওটা করো আর বর্ধমানে তুমি দেখা করে নিও, ঠিক আছে? বলো জয় মাতারা। জয় মাতারা।
আশা করি উনি আমার খুব বড় ভক্ত এবং খুব খুশি হয়েছে। উনি খুশি হলে আমি খুশি, কারণ উনি কাজটা সেদিকে করে সাকসেস হয় তা উনি খুব খুশি হবে, তবে বাস্তুটা করে নিলে ওনার ভালোই হবে। যাক, আমি ওই জন্যই বলবো যে পিচা সিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীর সাথে সবার কিন্তু গোলাবেন না। আমি আপনাদের জন্যই মঙ্গল আছে, আপনাদের জন্য যতটা পারি মানে যত সাধ্য চেষ্টা করি যে আপনাদের মঙ্গলাতে আমি কাজ করে দেওয়ার জন্য, আমার কাছে আসার জন্য বা আনার জন্য বলি না, আসতেই হবে, এরকম না। 15 জনের মধ্যে নাম লিখিয়ে আসতে হয়। আপনারা ভালো করে জানতেন যে আমার আগে 600 টাকা ভিজিট ছিল, তারপরে 500 টাকা, এখন 301 টাকা ভিজিটের বিনিময়ে আপনারা যে কোনো চেম্বারে দেখাতে পারবেন। আবার আপনাদের জন্য আরেকটা শুভ খবর এটাই যে অনেকে পারে না বা অনেকের আমি দেখতে চাই তারা কেমন, আমি আপনাদের জন্য যে কোনো একটা প্রশ্ন রাখবো এখানটায়। এবার আমার যে বুকিং নাম্বার যে ফোন, সেই নাম্বারে যে প্রশ্নর অ্যান্সার মানে 15 জন যে নিই, 1 থেকে 10 জনের মধ্যে যে প্রথম বলতে পারবে তাকে কিন্তু 101 টাকায় দেখা হবে। সেটা আমি পরে আসছি, ফোনটা ধরে নিই। নমস্কার। হ্যালো, নমস্কার। জয় মা দাদা বাবা। জয় মা দানা। আমি গড়িয়া থেকে বলছি, দীপক বড়ুয়া। আমি আমার বোনের বিষয়ে একটু জানতে চাই। বোনের? হ্যাঁ, বোনের নাম বলো মা তুমি। হ্যাঁ, বোনের নাম হচ্ছে শ্রাবন্তী পাঁজা। শ্রাবন্তীর মায়ের নাম বলো। আমার আমার মায়ের নাম দেবী সরকার। দেবী সরকার। বাবার নাম? বীরেন সরকার। বাবা কিন্তু নেই। আচ্ছা, লেট। আচ্ছা, কি জানতে চাও মা, বোনের সমস্যাটা কি আছে বলো। বোনের আমি জানতে চাই ওর সাংসারিক জীবনটা সুখের হবে কিনা। বিয়ে হয়েছে কতদিন হয়েছে? এই বিয়ে হয়েছে 3 বছর হয়েছে, সাড়ে 3-4 বছর হয়েছে। 3-4 বছর? ওদের কোনো সন্তান হয়নি? হ্যাঁ হয়েছে, প্রথম একটা সন্তান হয়েছিল, সে মারা গেছে। হ্যাঁ মারা গেছে, আবার তো মেয়ে হয়েছে, এই মেয়ের বয়স 6 মাস। 6 মাস? আচ্ছা, তাহলে সমস্যাটা কি হচ্ছে ওদের বাড়িতে, কি ঝুট ঝামেলা? না, সমস্যা এরকম কিছু দেখছি না। যে আমি জানতে চাই যে এমনি মানে ও সাংসারিক জীবনটা সুখে হবে কিনা সেটা জানতে চাইছিলাম একটুখানি। মানে ওর স্বামী ভালো কিনা বা সাংসারিক ভালো কিনা, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানুষকে তো বাইরে দিয়ে দেখে বোঝা যায় না। তাই ওদের একটু স্বামী শ্রী আমি মানে একটা কথা মনোযোগ বলি, দিতে শোনো হয়। মা, ওদের ওদের ফ্যামিলি ভালো আছে, তোমার বোন সুখে থাকবে, কোনো অসুবিধা নেই। সব স্বামী স্ত্রীর মধ্যে একটা দু লেগে থাকে, ওই বিষয় নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তবে তোমার বোনের একটা যোগ আছে খারাপ, সেটা তুমি কাটিয়ে নাও, নয় হলে তোমার বোনই অন্য কারোর সাথে পালিয়ে চলে যাবে বা অন্য কারোর সাথে রিলেশন করে যাবে। তোমরা কোনোদিন বোনের চার বিচার করাওনি বা জন্ম তারিখ দিয়ে বিচার করাওনি? শোনো মা, আমি একটা কথা বলি, আপাতত ওর মাঙ্গলিকটা আর 20 যোগ আছে, এই দুটো কাটিয়ে নেবে, না হলে কিন্তু তোমার বোনের সাথেই অন্য কারোর সম্পর্ক হবে। আমি মানছি তোমার বোন হয়তো ভালো, নাম শুনে সেটা বোঝা যাচ্ছে। এবার ওই বোনের ওইরকম সমস্যা হতে পারে, এই মাঙ্গলিক বা 20 যোগটা তুমি বাগাওতিন আমার চেম্বার আছে, সেখানে এসে দেখিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে বোনকে নিয়ে এসে কাটিয়ে নিয়ে যেতে পারো। তবে আমি একটা কথা বলবো, এই মুহূর্তে তোমার বোনের কাছে একটা জিনিস রাখা উচিত, নয়তো তোমার বোনের কিন্তু কোনো একটা সমস্যা আসতে চলেছে। যেটা আমি দিচ্ছি সেটা বলবে, বোনকে গিয়ে দিয়ে আসবে 2-1 দিনের মধ্যে, ঠিক আছে? না হলে তোমার বোনের কিন্তু খুব একটা মানে খারাপ সমস্যা আসছে, সেটা কিন্তু বাঁচানো যাবে না, বলে দিচ্ছি। শারীরিক শারীরিক দিয়ে নাকি ও সংসারে দিয়ে? শারীরিক শারীরিক। আচ্ছা, কি বিজনেস করেন তো বাবা, দেবে নাকি বলো? তুমি যে কোনো দশকর্ম ভান্ডারতে গিয়ে বলবে একটা রাম করে দিন। রাম করি? হ্যাঁ, আচ্ছা, রামকড়ির সাথে একটা হর্তুকি কিনে নিয়ে আসবে। রামকড়ি কিনে নিয়ে আসবে তো? রামকড়ি আর একটা হর্তুকি, রামকড়ি একটা হর্তুকি, আচ্ছা, আর একটা বাজার থেকে নারকেল নিয়ে আসবে। আচ্ছা নারকেল, ঠিক আছে। হ্যাঁ, এবার এনে হ্যাঁ যেখানে ঠাকুরের আসন আছে, যে কোনো ঠাকুর হোক, হ্যাঁ, ওটার মধ্যে ওই একটা কাপড়ের মধ্যে রেখে 3টে জিনিস বেঁধে ওখানে রাখতে হবে। আচ্ছা, 7 দিন পরে ওটাকে যে কোনো পুকুরে বা নদীতে ফেলে দিতে হবে, তাহলে ও যে সমস্যাটা আসছে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু ফেলার সময়, পুকুরে ফেলার সময় বলতে হবে, যেটা সেটা বলে দিচ্ছি যে, এ গঙ্গা দেবী, আমার বোনের খারাপ কাজটা তুমি নাও, তোমার ভালো সব কিছু আমার বোনকে দাও। সেটা তুমি ফেলতে পারো, যদি বোন বলে তখন বোনকে বলতে বলবে যে যে মা আমার, যে গঙ্গা মা, আমার এই খারাপ জিনিসগুলো বা খারাপ যা রোগ অসুখ যদি আমার আসে সেটা তুমি নাও,
তোমার ভালো সব কিছু আমাকে দাও বলে ফেলে দেবে, তারপরে জল একটু মাথায় ছিটি দিয়ে চলে আসবে। ঠিক আছে বাবা, ঠিক নয়তো কিন্তু বুঝতে পারবে তোমরা, মোটামুটি তোমরা 2 মাসের মধ্যে বুঝতে পারবে বোনের একটা সমস্যা আসছে। তবে এটা করলে সেভাবে সমস্যাটা দেখা যাবে না, তবে বীর্যক আর মাঙ্গলিকটা না কাটালে বোনের সমস্যা আসবে। তোমরা বাঘাওতিনে যথাসাধ্য তাড়াতাড়ি দেখা করে নেবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বলো জয় মাতারা। জয় মাতারা বাবা, জয় মাতারা। যেটা আমি বলছিলাম যে সবার জন্য শুভ খবর, আমি যে প্রশ্নটা রাখবো, প্রথম 10 জন যে বুকিং করাবে সেই 10 জন 100 টাকা 100 টাকা করে দেখাতে পারবে। প্রথম যে 10 জন বুকিং করবে, তারপরে তারা যারা বুকিং করবে তারা 200 টাকায় দেখাতে পারবে। তারপরে যে আরো ধরো 20 জন যে বুকিং করবে, মানে অন্য অন্য চেম্বারে, প্রথম 10 জন 100 টাকায় দেখাতে পারবে, পরের 20 জন 200 টাকায় দেখাতে পারবে, আর তারা তারপরে যে আর হবে না 300 টাকায় দেখাতে হবে। তো সেই প্রশ্নটা আমি রাখবো, যারা যারা বলতে পারবে ফোনে তাদের 101 টাকা 10 জন, আর তারপরে যারা বলতে পারবে 20 জনকে 200 টাকায়। নমস্কার, জয় মাতারা। জয় মাতারা। হ্যাঁ, কার সমস্যা নিয়ে ফোন করেছেন বলুন। আমি আমার সমস্যা কি সমস্যা আপনার? আসলে আমি কর্মসূত্রে তো বাইরে থাকি। হ্যাঁ, হ্যাঁ, আমি অনেকদিন ধরে বদলির চেষ্টা করছি, বদলিটা বারবার হতে গিয়ে আটকে যাচ্ছে, তা আমার এর মধ্যে কি বদলিটা হবে সেটাই। কি নাম আপনার? আমার নাম অমিয় দাস। অমিয় দাস। আপনার মায়ের নাম বলুন। বিভাবতী দাস। বাবার নাম? কালাচাঁদ দাস। বাবা মারা গেছেন। হবে না, বাবা মা দুজনই মারা গেছে। মারা গেলে আপনার কাজ তো, আপনার বদলি হবে না, চেষ্টা করলেও হবে না, ঠিক আছে? তো এখানে কোথায় থাকা হয়, এ কোন জায়গায় থাকেন এখন? আমি ঠিক কোন না বলো। আপনি এক কাজ করুন, ব্যারাকপুর বা শিয়ালদা একবার দেখা করে নিন, নয়তো আপনার কিন্তু বদলি হওয়ার চান্স অনেক কম। আমি টিপস দিলেও হবে না, সেখানে কোথাও যে বাড়িটা থাকা হয় সেই বাড়ির কোথাও কিছু একটা খারাপ আছে, বা তোমার কোনো একটা গ্রহগত বাবা খারাপ আছে, তার জন্যই বলছি তুমি একবার দেখা করে নাও। আশা করি করে দেবো, তাতে তোমার কাজ হয়ে যাবে, কিন্তু তোমাকে আমি গুপ্ত প্রয়োগ বা টিপস দিয়ে কোনো কিছু সাহায্য করতে পারলাম না, তার জন্য কিন্তু আমি বলছি যে কিছু মনে করো না, সব সময় তো সবাইকে টিপস দেওয়া সম্ভব হয় না, বুঝছো বাবা? তুমি এক কাজ করো, তুমি একবার শিয়ালদা বা ব্যারাকপুরে দেখা করে নাও, আমি তোমার কাজ করে দেবো, যাতে তোমার বদলিটা হয়ে যায়, এবং হবেই, না হলে আমি তোমার সব রিটার্ন করে দেবো, জানিব, ঠিক আছে? অসুবিধাটা কি কোন জায়গায় আটকাচ্ছে? সেইগুলো না আসলে আলোচনা করে, বাস্তুর জন্য আটকাচ্ছে আর তোমার গ্রহগত সমস্যার জন্য আটকাচ্ছে, ঠিক আছে? কারণ শনি গ্রহ আপনার জন্য খুব মানে এখন আটকাচ্ছে, সেগুলো সব সামনাসামনি না আসলে বলতে পারবো না, তবে শনি দেবতার পুজো দিতে পারেন, শনিবার করে ধূপকাঠি মোমবাতি আর ওই বাতাসা কিনে দেবেন, 11 টাকা দক্ষিণা দেবেন, কিন্তু বাইরের ঠাকুরের চোখের দিকে তাকানো যাবে না। আপনি ধরুন এরকম সোজা ঠাকুরটা আছে, আপনি ঠিক এরকম দিক থেকে প্রণাম করবেন যে বাবা আমার যেন সব কিছু ভালো হয়, চোখে চোখে চোখ রাখবেন না, তাহলে আপনার সব কাজ কিন্তু গণ্ডগোল হয়ে যাবে, মনে থাকবে? আর তারপরে আপনি দেখা করে নিন, আপনার কাজ করে দেবো, আপনি বদলি হয়ে যাবেন, আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো এখানে টিপস দিলে হবে না, যেহেতু মেন বাস্তুটা অনেকটাই সমস্যা, ঠিক আছে? কতদিনের মধ্যে হবে বদলিটা? এবার সেটা সামনাসামনি না আসলে তো বলতে পারবো না, এবার আপনার বাস্তু মাটিটা টেস্ট করবো, এবং আপনার নাম বা আমার নাম লিখে সব ছক করবো, করে বলবো, প্রায় আপনার সময় লাগবে 10-30 মিনিট, 30-35 মিনিট সময় লাগবে সব রকম বিচার করে দেখতে, তবে আপনাকে বলতে পারবো ক মাসের মধ্যে বদলি হবে, ঠিক আছে? তবে যেটুকুনি করে দেবো অবশ্যই বদলি হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলি, যে কি কাজ করা হয়? সেটাই মানে কিসে কিসের চাকরি? আচ্ছা তো হয়ে যাবে, চিন্তা করতে হবে না, আমি করে দেবো। একটা কথা বলি, যে আপাতত হনুমানজির 40টা একটু পড়ার পড়ো, ভালো হবে, ডেলি হনুমান 40টা ডেলি পড়ো, ঠিক আছে? আর কোনো রকমের লাল জিনিস তুমি খাবে না এখন প্রায় 3 মাস, লাল জিনিস বুঝেছো তো, লাল লাল শাক হতে পারে, হয়তো শরবত লাল সেটা খাওয়া যাবে না, লাল আপেল তো লাল লাল হয় সেটা খাবে না, ডালিম লাল হয় সেটা খাওয়া যাবে না, প্রায় 3 মাস না খেলেই ভালো, তোমার মঙ্গল হবে, ঠিক আছে? তাহলে কি দীপক শাস্ত্রীকে লাইফে পাওয়া যায় নাকি? নিশ্চয়ই। তা অনুষ্ঠান ভালো লাগে তো? খুব ভালো লাগে। ঠিক আছে বাবা, তাহলে তোমরা যদি পারো ফ্যামিলি নিয়ে বা তুমি এসো দেখা করো, আমি করে দেবো তোমার কাজ, ঠিক আছে? আচ্ছা, বলো জয় মাতারা। জয় মাতারা।
তো এই যে আপনাদের জন্য শুভ খবর যেটা আমি বলছিলাম, যে আমার 300 টাকা ভিজিট তো এখন সবাই জানেন 300 টাকা, তো আপনাদের জন্য একটা প্রশ্ন রাখবো আমি, সেই প্রশ্নের উত্তর যারা আমার বুকিং নাম্বারে প্রথম 10 জন দেবে তারা 100 টাকা 101 টাকায় দেখাতে পারবে। তারপরে যারা 20 জন অ্যান্সার 10 জন হয়ে গেলে, যে যখন ফোন করবেন যে বাবা আমি এই অ্যান্সারটা জানি, তারা শুনে নিল যে সঠিক কি না, যদি বলে হ্যাঁ সঠিক, যদি এবার জিজ্ঞাসা করবেন যে আমি কি 1 থেকে 10-এর মধ্যে আছি, যদি বলে কি না, তাহলে তুমি 200 টাকায় দেখাতে পারবে। তাহলে তখন জিজ্ঞাসা করবে যে 1 থেকে 20 জনের মধ্যে আছি, সে যদি বলে হ্যাঁ, তাহলে তুমি 200 টাকায় দেখাতে পারবে 1 থেকে 20 জনের মধ্যে। আর যদি 1 থেকে 10-এর মধ্যে থেকে থাকো তাহলে 101 টাকায় দেখাতে পারবে। যে কোনো চেম্বারে দেখানোর জন্যে নামটা লিখিয়ে নেবেন, লিখিয়ে কিভাবে কোথায় কবে আসবেন জেনে নেবেন, এবং আসার সময় অবশ্যই বাস্তুর মাটিটা নিয়ে আমার কাছে আসতে, মাটি বা ধুলো, যাদের ফ্ল্যাট বাড়ির মাটি নেই ঝাড় দিয়ে ধুলো নিয়ে আসবেন। যাক, আর একটা ফোন এসে গেছে, ফোনের চাপটা অনেক বেশি, শুনবো এবং তার সাথে কথা বলো। হ্যালো, হ্যালো, নমস্কার, নমস্কার, বলুন। জয় মাতারা। জয় মাতারা। আচ্ছা মা, কি সমস্যা নিয়ে ফোন করেছো? আচ্ছা, আমার আমার নাম বন্দনা হালদার, আমি বারাইপুর থেকে বলছি। হ্যাঁ, আমার কিছু অর্থ ক্ষতি হয়ে গেছে, হুম, সে অর্থটা আমি ফেরত পাবো? আর বাড়িতে আমার হাজবেন্ডের সামনে এমনি মানে 16 বছর বিয়ে হয়েছে, এমনি খুব অশান্তি। কত টাকা তোমার এ হয়েছে? প্রায় ওই 65,000 মতো এরকম। কে নিয়েছে এটা? গিফট পেপারে দেয়া হয়েছিল, গিফট আছে বলে, সেটা আমি সেই ডাক গিফট টাকাটাও ফেরত পাইনি। তুমি সেটা নিয়ে কোনো কেস ফেস করো নি? না, গিয়েছিলাম পুলিশে, এসে ওরা বলছে পাবে পাবে না, এরকম ব্যাপার। ঠিকই বলেছে, পাওয়ার চান্স কম, পাওয়ার চান্স কম আছে। আর তোমাদের বাড়ির বাস্তু খুব খারাপ এবং তোমারও খুব খারাপ আছে, তোমার এখন কিন্তু বাড়িতে শান্তি নেই, খেতে বসতে উঠতে সবসময় অশান্তি থাকবে এবং নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটে তোমার দিন এনে দিন খেতে হবে মা। তোমার জন্য যে এখানে কিছু করে দিতে পারবো সেটা ঠিক বলতে পারছি না, তোমার বাড়ির বাস্তুটাও ভালো নেই, যেখানেই থাকো সেই বাড়িটা ছেড়ে দাও বা ঠিক করি নাও। তুমি এখন একটা কাজ আমি একটু বলছি, সেটা করো, ঠিক আছে? সেটা যদি করো দেখো কি হয়, আর নয়তো তুমি বারাইপুর মানে বাঘাওতিন সুবিধা হবে, দেখা করে নিও বাঘাওতিনে বৃহস্পতিবার আর সোমবার, 300 টাকা ভিজিট, বা তুমি ফোন করে নেবে একটু পরে। একটা তোমার প্রশ্ন রাখা হবে, সেই প্রশ্নের অ্যান্সার 1 থেকে 10-এর মধ্যে দিতে পারলে 101 টাকা দেখাতে পারবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলছি সেটা তুমি করো, সেই জিনিসটা করলে অনেক ভালো হবে, অনেক সামান্য অল্প টাকায় কিনে দেবে, 2টো কাটালি কলা কিনে নিয়ে আসবে। হ্যাঁ, নিয়ে এসে হনুমান মন্দিরে গিয়ে পুজো দেবে, ওই কলাটা নিয়ে এসে বাড়ির যে কোনো একটা জায়গায় পুঁতে দাও, আর একটা কলা তুমি নিজে খেয়ে নাও, ঠিক আছে? তাহলে তোমার কিছুটা সমস্যার সমাধান হবে। আর যেটা আমি বললাম, ওই বাস্তুর মাটি নিয়ে অবশ্যই দেখা করো, ঠিক আছে? পাকা পাকা মা, পাকা পাকা নিয়ে ওই হনুমানজির মন্দিরে গিয়ে ওই ব্রাহ্মণকে বলবেন যে একটু পায়ে ছুঁয়ে পুজো করে দিন, তাতে তাকে 10 টাকা বা 11 টাকা দেবেন। একটা হচ্ছে আপনাকে যেরকম বললাম সেরকম করবেন, কি কোনো জায়গায় পুঁতে দেবেন বাড়িতে, আর একটা খেয়ে নেবেন, চোকলাটা যে মানে ছোলাটা থাকবে সেটা আপনি ভালো জায়গায় ফেলে দেবেন যেন কেউ পাড়া না দেয়, ঠিক আছে? তাহলে কিছু সমস্যার সমাধান হবে, আর পরবর্তী চেম্বারে দেখা করো, কারণ তোমার কিন্তু সমস্যা অনেক, আর সময় ওই এরকমই চলবে, দিন আনে দিন খেতে হবে। তোমার সময় ফিরবে, নাম অনুযায়ী যেটা বুঝি 2023 সালের পরে তোমার সময়টা ভালো ফিরবে এবং সব দিক দিয়ে সুখী হবে, ঠিক আছে? আর সময় ভালো হবে, অনেক ভালো হবে। আর তার আগে তোমাকে সুস্থ সবলভাবে জীবনযাপন করতে গেলে বাস্তুটা ঠিক করতে হবে, এবং তোমার যে সমস্যা আছে স্বামী স্ত্রীর মধ্যে সেগুলো ঠিক করে দেবো, তুমি চেম্বারে দেখা করে নেবে, ঠিক আছে? ঝাড় দিয়ে ধুলো নিতে হবে, ঝাড় দিয়ে। হ্যাঁ, না নিয়ে আসলে কিন্তু ওই বাড়িতে তোমার স্বামী স্ত্রীর সাথে তোমাদের সম্পর্ক ভবিষ্যতে নাও থাকতে পারে, দুজনের মধ্যে হাববেজির মতন ঝামেলা শুরু হয়ে যাবে। তোমাদের তো এখনই সমস্যা। যাই হোক মা, বলো জয় মাতারা, বলো জয় মাতারা, জয় মাতারা। যাই হোক মা, তুমি যদি পারো চেম্বারে দেখা করো না, তোমার সমস্যার সমাধান যত যতটা পারবো আমি করে দেবো। তো যেটা যে বললাম যে আপনাদের জন্য আপনাদের মঙ্গলার্থে আমি একটা প্রশ্ন রাখবো, সোজাই প্রশ্ন, এবার থেকে এটাই করব,
যারা 1 থেকে 10-এর মধ্যে অ্যান্সার দিতে পারবেন তারা 101 টাকায় দেখাতে পারবেন, 300 টাকা লাগবে না। যারা 1 থেকে 20 জনের মধ্যে অ্যান্সার দিতে পারবেন তাদের 200 টাকা লাগবে। আর 20 জন হয়ে গেলে তখন আর কিন্তু হবে না, আবার পরের লাইভটা যখন আসবো তখন আবার ফের এটা বলবো, তখন আপনারা আবার করবেন। যারা 1 থেকে 10 বা 1 থেকে 20 জনের মধ্যে থাকতে পারবেন না তারা 300 টাকা ভিজিট দিয়ে দেখাতে হবে। তো 1 থেকে 10-এর মধ্যে যারা থাকবেন তাদের 101 টাকা ভিজিট নেওয়া হবে, যারা অ্যান্সারটা দিতে পারবেন, অ্যান্সার ভুল বললে তো আর দেওয়া হবে না, না হবে না, 300 টাকা ভিজিট দেখাতে হবে। আর যারা 1 থেকে 20-এর মধ্যে উত্তরটা সঠিক দেবে তাদেরও 200 টাকা, 201 টাকা ভিজিট নেওয়া হবে, তাদের জন্য 201 টাকা। আর যারা পারবে না তাদের 301 টাকা, যেরকম ভিজিট সেরকম, যে কোনো চেম্বারের জন্যে। প্রশ্নটা আমি শেষের দিকে করব, বা আমি এখনই একটা প্রশ্ন দিতে পারি, কিন্তু সেই প্রশ্নটা এখন দরকার নেই, আমার অনুষ্ঠানটা অনেক বাকি আছে, শেষের দিকে প্রশ্নটা রাখবো, 5 মিনিট বাকি থাকছে। তো এখন অনেক ফোন আসছে, ফোনটা ধরবো, ধরে তার কি সমস্যা শুনবো এবং আপনারা শুনবেন, তা আপনাদেরও টিপস বা গুপ্তপ্রয়োগটা কাজে লাগবে। নমস্কার, নমস্কার, বলুন। জয় মা তারা। জয় মা তারা। হ্যাঁ বলুন। কি বলছি, আপনার মানে লাইভে পেয়ে আমি খুবই খুশি, কারণ হচ্ছে আমি এই সপ্তাহটা পুরো লাইভে পেয়ে আমি খুঁজছিলাম কোথায় লাইভ, মানে কখন লাইভে করে, লাইভ করে আমি দেখে যাচ্ছিলাম প্রোগ্রামটা, ঠিক আছে। আজ আমি বলতে চাইছি দাদা, মানে ওই 1 বছর আগে আমি আমার ভাইকে নিয়ে গিয়েছিলাম আমার কাছে, আচ্ছা চেম্বারে, রোগ থেকেই বলছি, ঠিক আছে। আচ্ছা ভাইয়ের একদম পড়ায় মন বসতো না, হ্যাঁ, তোমার ভাইয়ের পড়ায় মন বসতো না, মোবাইল ফোনটা, তারপরে গেম, মানে এগুলো ছিল, এমনকি ফ্রি ফায়ার যে গেমটা, আচ্ছা আচ্ছা, ওটাতে একদম পুরো একদম পুরো মানে মন বসে গেছিল ওর, কি বলবো, ওটাতে ছাড়তে যায় না, টাকাও খরচা করে ফ্রি ফায়ার গেমে, নিজে মানে বাড়ির টাকাও খরচা করছে, সবকিছু করছে, এরকমই পর্যায়ে পড়ে গেছিলাম। এখন তোমার ভাই ভালো আছে তো? এখন ওই গেমটাই পুরো আনইনস্টল করে দিয়েছে। আর পড়াশোনা? পড়াশোনার দিকে একটু মন এসেছে, আমি ওকে বকতে বকতে মানে এখন কথা শোনে এই আর কি, আমি একটু কিছু বললেও শোনে এখন। তোমার বাস্তুটাও তো ঠিক করে দিয়েছিলাম তাহলে? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ, বাস্তুটাকেও কি ঠিক করে, এখন তাহলে অনেক ভালো ভাই, ভাই এখন খুব ভালো, খুব ভালো, খুব ভালো, পড়াশোনায় ডেভেলপ হয়েছে না। লাইভ, তুমি লাইভে এতদিন চেষ্টা করছিলে পাচ্ছিলে না? লাইভে চেষ্টা করছিলাম বলতে আমরা লাইভটাকে দেখছিলাম, আগে এই সপ্তাহে তো লাইভ হয়নি, এই না হয়নি, হ্যাঁ সেটাই সেটাই আমি খুঁজছিলাম যে লাইভ কখন হবে, আপনার কাছে আমি বলবো কখন এই কথাটা। আচ্ছা আচ্ছা, তাই ভালোই হয়েছে, আমার ভক্তরা শুনছে যে এরকম তোমার ভাইয়ের জন্য এসেছিল, কাজ হয়েছে, তা ভক্তদের উদ্দেশ্যে কি বলবে? কাজ হবে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আমরা আপনার কাছে যাওয়া উচিত, আমি সবাইকে মনে করি, অবশ্যই বিপদে আপনাকে আপনার কাছে যাওয়াটাই উচিত। যাই, তোমার ভাই ভালো থাক, তুমিও ভালো থাকো, পরিবার সবাই ভালো থাকো, পরে একবার দেখা করে নিও, হুম হুম দাদা, খুশি হব। ঠিক, আর আমি তোমরা মা তারা মাকা মাক্কা তোমাদের ভালো রাখুক, আমিও আশীর্বাদ করছি, ভালো থাকো, বলো জয় মা তারা। ভালো থাকবেন, জয় মা তারা, আমিও ভালো থাকবেন দাদা, জয় ওকে মা তারা, আপনি থাকলেই আমরা থাকবো, অবশ্যই, জয় মা তারা, জয় মা তারা। যাই হোক, আমার ফোনে যে দেখলেন একজন ভক্ত, তা দেখলেই বোঝা যাচ্ছে ভালো ভালো বড় ভক্ত, সে তার ভাইয়ের উপকারটা পেয়েছিল বলে ফোন করে জানানোর জন্য চেষ্টা করছিল, জানালো, এবং আপনাদের উদ্দেশ্যে শোনানো তার ইচ্ছা, সেটা শুনেছেন আপনারা, এবং আশা করি আপনারা আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করার দরকার হবে না, কারণ পিচা সিদ্ধ দীপক শাস্ত্রী যে গুপ্ত প্রয়োগ বা টিপস এখান থেকে দেবে সেটা ডাইরেক্ট কাজ হবে। আপনারা ভালো করে জানেন যে আমি ভিড়ভাট্টা পছন্দ করে বা পছন্দ করি না, বা প্রচুর লোকজনকে ইচ্ছা করে ভাড়া করে নিয়ে এসে আমি লোক দেখাই না, আমি যোগ্যতেও 15 জনের বেশি নিই না, চেম্বারেও 15 জনের বেশি দেখায় দেখি না, এবং যেটুকুনি করে দেব সেটুকুনি সলিড কাজ করে দেবো, কারণ 9 বছর বয়স থেকে আমি বংশ পরম্পরায় এই কাজ শিখেছি কারো কাছে, যেতে আমার হয়নি। যাই হোক, একজন ফোন করেছে, ফোনটা ধরবো, কোথা থেকে ফোন করেছে কি বৃত্তান্ত শুনি। নমস্কার, নমস্কার দাদা, জয় মা তারা, জয় মা তারা। আচ্ছা মা, কি সমস্যা নিয়ে ফোন করেছো? রাখি সরকার, হ্যাঁ সেটা বুঝলাম, কি সমস্যা নিয়ে ফোন করেছো বলো। আমার স্বামীর চাকরি বাকরি নিয়ে দাদা খুব অবস্থা খারাপ, কি মানে মনে মরেই যাব এরকম অবস্থা। কি কাজ করতো আগে? আগে তো দোকানে কাজ করতো, 8 মাসের দোকানে, ওটা পুরো বন্ধ করে দিয়েছে, কাজ কোন কেউ ডাকে না, এই জন্য একটু নেশা ভঙ্গ করে ফেলছে। তো অন্য কাজে যাওয়ার চেষ্টা করছে না? ওটা থেকে যাচ্ছে, সব দিয়ে ফেল হয়ে যাচ্ছে দাদা। তোমার বাড়ি কোথায় মা? সাঁতরাগাছি। সাঁতরাগাছি। স্বামীর নাম বলো তো।
স্বামীর মায়ের নাম বাবার নাম বলো। মায়ের নাম ইনা সরকার, মায়ের নাম বাবার নাম স্বর্গীয় রবীন্দ্রনাথ সরকার। শোনো মা, উনি কিন্তু এখন মানে কাজকর্ম ওনার খুব খারাপ, এবং এই বছরটা তোমার ধরে নাও আগস্ট অবধি ওনার খুব খারাপ যাবে। তবে আমি একটা গুপ্ত প্রয়োগ বা টিপস বলে দিচ্ছি, সেটা তুমি লিখে নাও, তাহলে উনি মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে কাজে ঢুকে যাবে। পেন না হয়েছে? বাজার থেকে 100 গ্রাম কর্পূর কিনে নিয়ে আসবে। হ্যাঁ, 100 গ্রাম বিউলি কলাই ডাল কিনে নিয়ে আসবে। বিউলি কলাই মানে মাস কলাই যেটা বলে, ওটা 100 গ্রাম কিনে নিয়ে আসবে। নিয়ে এসে ঘরে যে ঠাকুর দেবতা আছে একটা প্লেটে করে ওটা ঢেলে দিয়ে দেবেন, মাস কলাইটা, তার উপরে কর্পূরটা বসিয়ে দেবেন, ঠিক আছে? দেওয়ার পর আপনার হাজবেন্ডকেই বলবেন ওইটাকে নিয়ে ঠাকুরের দেবতার সামনে এইভাবে মানে আগুন দিয়ে দেবে, হচ্ছে এতে কর্পূরের মধ্যে দিয়ে ওইটাকে নিয়ে ঘোরাবে। 100 গ্রাম কর্পূর পুরো দিতে হবে না, একটু একটু করে দেবে, না তো পুরোটা দিলে তো আগুনটা অনেক বেড়ে যাবে, বুঝেছো? একটু একটু করে দিয়ে জ্বালাবে আর পুরো ঠাকুরের কাছে আরাধনা করবে, এভাবে ঘুরবে যতক্ষণ 100 গ্রাম কর্পূরটা শেষ না হচ্ছে। এবার ঘোরানোর সময় ও যে ঠাকুরকে ভালোবাসে সেই ঠাকুরের উদ্দেশ্যে বলবে ওম ঐং, এবার ওম ঐং 7 বার বলবে, বলে তখন ও জানাবে যে হে প্রভু, আমার যেন খারাপ দিন চলে যায়, ভালো দিন যেন ফিরে আসে। শোনা যাচ্ছে? যাই হোক, কেটে গেছে বা কোনো কারণে, আমি বলছি মা তুমি শুনে নাও, তুমি লিখে নাও। ওটা করার সময় বলবে যে হে প্রভু, আমার খারাপ দিনটা যেন চলে যায় এবং তোমার ভালো দিন আমাকে তুমি ফিরিয়ে দাও, তোমার যে ভালো কিছু সব আমাকে দিয়ে দাও, বলে আরাধনা করবে। কিন্তু প্রথমে ওম ওয়িংটা 7 বার বলে নেবে। বলে এবার যখন আরাধনা হয়ে গেল, কর্পূরটা লিবে গেল, এবার কি করবে, যে মাস কলাইটা পড়ে আছে সেই মাস কলাই হাতে করে তুলবে, বাড়ির চারিদিকে ওটা ছড়িয়ে দেবে, বা ফ্ল্যাট থাকবে ফ্ল্যাটের চারিদিকে ছড়িয়ে দেবে। দেওয়ার পর ওখান থেকে কিছুটা বিউলি কলাইয়ের ডাল নিয়ে একটা কাপড়ে পেঁচিয়ে কোমরে বেঁধে রেখে দেবে, আর যে কর্পূরের যে কালো দাগ পড়ে থাকবে ওখানে, সেই কালো দাগ পড়ে থাকবে যে ওই কাজলগুলো নিয়ে প্রত্যেক দিন তিলক দেবে 21 দিন। 21 দিনের মধ্যে তোমার স্বামী কাজ পেয়ে যাবে। আর বাস্তুটা তোমাদের ভীষণ খারাপ, বাস্তুটা তোমাদের ঠিক করাতেই হবে, না হলে কিচ্ছু করা যাবে না, ঠিক আছে? মায়েরা লিখে নাও, ভালো হবে, কোনো অসুবিধা নেই, দরকার পড়লে ফোনে বুকিং করে চলে আসতে পারো চেম্বারে তোমার বাস্তু ঠিক করার জন্য। যাক, একটা ফোন আছে, ধরবো। নমস্কার। হ্যালো, হ্যাঁ বল। জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে ফোন করছো মা? আমি নদিয়া থেকে ফোন করছি। নদিয়া থেকে কি সমস্যা নিয়ে ফোন করেছো? আমি বলছি যে আমার ওই সামনে বেশ কিছু চাকরির পরীক্ষা আছে। হুম হ্যাঁ, চাকরির পরীক্ষা দিয়েছি আর কিছু চাকরির পরীক্ষা আছে এই এপ্রিল থেকে মের মধ্যে। তো ওই আমি একটু মানে সরকারি চাকরি ব্যাপারে। কি নাম তোমার? সমর্পিতা দে। মায়ের নাম বলো। আমার সমর্পিতা দে, 21শে ফেব্রুয়ারি জন্ম। জন্ম লাগবে না, তোমার মায়ের নাম বলো। আচ্ছা, মায়ের নাম তপতী দে, বাবার নাম সমরকান্তি দে। তোমার চাকরির চান্স আছে, কিন্তু কোনো একটা জায়গায় আটকে যাবে। তোমার গ্রহগত সমস্যা আছে, সেটা তুমি এসে একবার দেখিয়ে নাও বাস্তুর মাটি নিয়ে এসে, তবে তুমি চাকরি 2021-এর শেষে বা 22-এ পেয়ে যাবে, বোঝা গেল? কিন্তু তোমার একটু সমস্যা আছে, তুমি দরকার পড়লে চেম্বারে মানে কৃষ্ণনগর চেম্বার বা ব্যারাকপুর শিয়ালদা আছে, দেখা করে নাও। তোমার গ্রহগত অনেক সমস্যা আছে, সেগুলো যদি ঠিক না করো তাহলে তোমার হয়তো বিবাহিত জীবনেও খারাপ হতে পারে, চাকরি যে নাও মানে শেষ মুহূর্তে নাও হতে পারে, এবং বাস্তুতে কিন্তু কারোর দুর্ঘটনা ঘটতে পারে, বাস্তুটাও খারাপ আছে, ঠিক আছে? তবে একটা জিনিস বলি, আপাতত একটা জিনিস তোমার কাছে রাখো মানি ব্যাগে, লিখছো তো? মানি ব্যাগে একটা জিনিসই রাখবে, এতটুকুনি মানে একটা পুরো বড় নিয়ে আসবে কিনে, ময়ূরের পালক, ওটা কিনে নিয়ে এসে এতটা মাথার দিক কেটে নেবে, এতটা কেটে নিয়ে ওটা তোমার এখন মানি ব্যাগে রেখে দাও।
আর একটা আর একটা জিনিস বলছি, বেলপাতা, একটা বেলপাতা নেবে, তিনটে ফালা থাকে তো একটাই বেলপাতা, সেই বেলপাতার পিছনে তোমার নাম লিখবে, ঠিক আছে? নাম লিখে তোমার যে মনস্কামনা সেটা লিখবে, লিখে তার নিচে লিখবে ও মইং, ও মইং লিখে নিচে লিখবে মহাকালে, মহাকাল্যই সহা, মহাকাল্যই সহা, এইটুকুনি লিখবে। লিখে ওই বেলপাতাটা ওই একটা মধুর শিশির মধ্যে ডুবিয়ে রাখবে, মুখটা আটকিয়ে যে কোনো ঠাকুরের আসনে বা শিবের সামনে রেখে দাও, তোমার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। তবে তোমার যে গ্রহগত সমস্যা আছে, তুমি অনেক বিপদে পড়তে পারো, সেগুলো তুমি চেম্বারে এসে অবশ্যই দেখা করে কিভাবে কি করতে হবে জেনে নিও। আচ্ছা মহারাজজি, আপনি কৃষ্ণনগরে কবে বসেন? ডেটটা তুমি এখন জানতে পারবে না, তবে ওই যে এখানে বুকিং নাম্বার দেওয়া আছে ওদের থেকে ফোন করে জেনে নাও, বলে দেবে, আচ্ছা ঠিক আছে? এখন না, তুমি অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার 1 ঘন্টা পরে ফোন করবে। আচ্ছা, পরীক্ষাটা এপ্রিল মের দিকে তো? হ্যাঁ, একটু পড়াশোনা করছি, হ্যাঁ, হুম, ভীষণ ভাবে এবং চাপেও আছি। আর আছে আমার বাবা ভীষণ বৃদ্ধ, এখন খাটার বয়সও নেই, সেই জন্য বাবা অসুস্থ, তাই জন্য তুমি এক বাস্তু ওই যে মাঝে তোমাদের বাবা বাস্তু খারাপ আছে বললাম, এই জন্য তোমার বাড়ির লোক অসুস্থ থাকবে। তোমার যে চাকরি যাতে হয়ে যায় বা ভালো কাজ পাও, সেই ব্যবস্থা আমি তোমার করে দিলাম এখান থেকে। যদি বাস্তু ভীষণ খারাপ থাকে, এই টিপসে কিন্তু কোনো কাজ হবে না। তুমি এক কাজ করো, একবার চেম্বারে দেখা করে নিও, 300 টাকা ভিজিট দিয়ে কৃষ্ণনগরে, ঠিক আছে? আপনার আমি লাইভে আমি অনেকবার চেষ্টা করেছি, পাইনি, আজকে পাওয়া গেছে তো? খুব ভালো লাগে। আজকে পাওয়া গেল? হ্যাঁ 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 তারপর আর যখন পেতে না তখন কি ভাবতে মা, যে না হয়তো ও ভিতর দিয়ে কেউ করছে বা যাই, এরকম ভাবতে তো নাকি? হ্যাঁ 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 কিন্তু আজকে কি মনে হচ্ছে? না, পাওয়া গেছে। পাওয়া যায়, কেমন যাবে একটু বলতে পারবেন? আমার শরীর খুব খারাপ। ওই যে মা, বাস্তু খারাপ তোমার আর গ্রহগত সমস্যা, ওইটা করো তাহলে তোমার অনেক ভালো হবে। আর তুমি একবার চেম্বারে দেখা করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে কৃষ্ণনগরে আপনি বসছেন তো এখন? হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, বলো জয় মাতারা। হ্যাঁ হ্যাঁ রাখছি। বলো জয় মাতারা। হ্যাঁ জয় মাতারা, জয় মাতারা। যাই হোক, সময় শেষ, আপনাদের প্রশ্নটা এসে গেছে, প্রশ্নটা এবার আমি দেবো। আপনারা প্রশ্নটা নিয়ে নিন, যে এখন আর কোনো ফোন নেবো না, ফোন কে এখন নেবো না, ফোন করলেও হবে না, কারণ 2 মিনিট বাকি আছে, ফোন এখন আর নেওয়া যাবে না। তো একটা কথাই বলবো, যে যারা আমার অনুষ্ঠান দেখছেন, আমি বলেছি যে একটা টিপস দেবো, বা টিপস না মানে একটা প্রশ্ন রাখবো, সেই প্রশ্নের অ্যান্সার যারা দিতে পারবে 1 থেকে 10-এর মধ্যে, প্রথম বুকিং নাম্বারে যারা ফোন করে বলবে যে আমি 1 থেকে 10-এর মধ্যে আছি কি না, আমি এই অ্যান্সার দিলাম, সঠিক অ্যান্সার হলে 1 থেকে 10-এর মধ্যে যারা থাকবে তাদের 101 টাকা ভিজিট দিতে হবে, আর যারা 1 থেকে 120-এর মধ্যে থাকবে তাদের 200 টাকা ভিজিট, আর যারা 20-এর মধ্যে থাকবে না তারা আবার পরের সপ্তাহে টিপস দেবো, মানে প্রশ্ন রাখবো, সেটার অ্যান্সার দিলে তারা পাবে। প্রশ্নটা হচ্ছে, কৌশিকী অমাবস্যাটা কোন মাসে? এই ছোট্ট প্রশ্ন সবাইকে বলছি, যে কৌশিকী অমাবস্যাটা কোন মাসে হয়, কোন মাসে পড়ে, সেটা যদি বলতে পারে কেউ, মানে যারা যারা বলবে বুকিং নাম্বার, তাদের 1 থেকে 10-এর মধ্যে যারা থাকবে তাদের 101 টাকা ভিজিট নেবো, আর যারা 1 থেকে 20-এর মধ্যে থাকবে তাদের 201 টাকা ভিজিট নেবো, আর যারা পারবে না তাদের জন্য আবার পরের এতে আবার কোনো একটা প্রশ্ন রাখবো, সেখানে অ্যান্সার দিলে তারা 101 টাকা বা 201 টাকায় দেখাতে পারবে, আর না হলে 301 টাকা যেরকম আমার ভিজিট সেরকম দিয়ে দেখাতে হবে। প্রত্যেকটা চেম্বারে 15 জনের বেশি আমি নিই না। নাম লিখিয়ে কিভাবে কবে কোথায় আসবেন জেনে নিয়ে আসবেন, এবং 15 জনের মধ্যে আপনি নাম লেখাবেন। আপনারা আমার অনুষ্ঠান যদি ভালো লাগে, অবশ্যই এই যে আজকে যে লাইভটা হলো, যারা দেখতে পাননি তাদের জন্য বুধবার দিন রাত্রে 11টায় এই লাইভটাকে পূর্ণ প্রচার করে চালানো হবে, দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা তারা মা কামাখ্যা আপনাদের ভালো রাখুন, সময় একদম শেষ, সবাই ভালো থাকুন, মা তারা মা কামাখ্যা আপনাদের ভালো রাখুন, নমস্কার।